নদীর কিনারায় দাঁড়িয়ে ভক্তাধীনে ভগবান দুটি নয়নে দলে বদন ভাসিয়ে চাঁদিয়ে বলছে ও তাদের গুরু ভজরে ওরে ওরে সোনার চা এই দিন দরিয়ায় ও বলল না এক চাষি বাড়িতে এক রাকাল কাজ করে রাকালকে বললে আরে আমি তো বৃন্দাবনে যাবো তাহলে বাড়ির দায় দায়িত্ব তোর কাকিমা থাকলো সব দেখাশোনা করি দায় দায়িত্ব তোর থাকলে এক মাস আসবো না মাছ ঘালে মা এতটুকু একটা দিয়াল দেয়া এ শালা রানীকে মানে কাকিমাকে লক্ষ্য রেখেছে শালা ঘুমের ঘরে কখন গিয়ে ও পেটি গিয়ে কাকির পাশে শুনলাম তোর কাকিমা যে কি হইলো শালা গদা পাগলাই কিন্তু ওই কেন আমার বলিকে গড়াতে গড়াতে ঠিক জায়গায় ওই কালী ওরে আরে হবে না মাননে জন উপরে দিলে দরিয়াই উঠল তোফান ও তাকে ভাসতে ভাসতে চাঁদ কলা বাগানে গেল সেখানে লাঠি ঝাঁটা খেল হরি পড়ে গেল যেখানে হরণ টরণ হয়ে যায় সেখানে লাঠি ঝাঁটা খেল নদী পার হলো কলায় জমিতে গোদা হনুমানের মতো বসি কলায় ছুরি ছুরি খাচ্ছে হিষিকেশকে বললাম তোমার কলায় গোদা হনুমানে খেয়ে যায় এক রাত্রি হিষিকেশে বাড়িতে ছিল তোর অপবাদে লাঠি ঝাঁটা খেয়ে নদীর কিনারা দিয়ে চলে যায় আর যদি বাঁচছে না কতগুলো মায়েরা কলসি কাকে দল আনতে যাই আমি দেখলাম অপরাধ নেব না ছেলেটাকে দলে ডুবে দিলাম তুলে দিই তাই না হ্যাঁ এইবার মা তাদের বলিতে তোরা কার পূজা করবি বললো মা মনসা আর একটা ইডলি তাদের কলসি বলে ভেঙে দিয়ে তারা প্রসাদ তুলে দেবো গ্রামের লোকজন এসে লাঠি পিটা করি মা রাস্তানি চলে যাচ্ছে নদীর কিনারা দিয়ে আর কতগুলো রাখাল গায়ে কাদা কবর লাগিয়ে দিয়েছে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার নামে রেখেছে পাঁচা কর